দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর এই জেলার সবচেয়ে বেশি আলোচিত ঐতিহাসিক মুজিবনগরের জন্য কারণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণের স্থান ছিল এই মুজিবনগর এবারে ঘুরে আসব ঐতিহাসিক সেই স্থানটি থেকে মুক্তিযুদ্ধ ইতিহাসের গৌরবের সাক্ষী মেহেরপুরের মুজিবনগর ১৯৭১ সালের ১৭ এপ্রিল এখানে শপথ নেন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধের মোড় ঘোরানো সেই ঘটনাকে অম্লান করে রাখতে শপথ গ্রহণের জায়গায় নির্মিত হয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স পাশাপাশি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পর এখানে গড়ে তোলা হয়েছে সুখচিত বাংলাদেশের মানচিত্র মুক্তিযুদ্ধ চলাকালীন ১১টি সেক্টরের বিভিন্ন ঘটনাপ্রবাহ স্থান পেয়েছে এই কমপ্লেক্সে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস অন্যদিকে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সের বাইরের অংশে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক ৬ দফার রূপক হিসেবে গড়ে তোলা হয়েছে ৬ ধাপের গোলাপ বাগান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান দেখতে চাইলে ঘুরে আসতে পারেন মুজিবনগর থেকে মিথিলা মণ্ডল চ্যানেল ২৪